হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে একটি মেসেঞ্জার গ্রুপ চ্যাট খুলবেন এবং এর সকল বিষয়গুলি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো ফ্রেন্ডস, মেসেঞ্জার গ্রুপ সাধারণত আপনারা খুলতে পারেন বিভিন্ন কারণে, যেমন জবের প্রিপারেশনের জন্য, বিভিন্ন স্টাডিয়ের জন্য, ক্লাস ফ্রেন্ড থাকলে তাদেরকে নিয়ে এটি খুলতে পারেন, অথবা বিজনেসের কোনো ব্যাপারে খুলতে পারেন, অথবা আপনার পরিচিত অপরিচিত ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটি খুলতে পারেন, অথবা অন্য যে কোনো প্রয়োজনে এটি খুলতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে। তো বন্ধুরা, ফার্স্টে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যেটি মেসেঞ্জার টেক্সট অ্যান্ড ভিডিও। এই অ্যাপসটি আপনারা অন্যান্য মেসেঞ্জার ব্যবহার করবেন না, যেমন মেসেঞ্জার লিড, কারণ এগুলোতে অনেক অপশন থাকে না। সো অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন MESSENGER, লিখে সার্চ করার পর প্রথমেই যে অ্যাপসটি চলে এসেছে মেসেঞ্জার টেক্সট অ্যান্ড ভিডিও চ্যাট ফর ফ্রি, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটি যেহেতু আমার ইনস্টল করা আছে, সো আমি চলে যাচ্ছি সরাসরি মেসেঞ্জারে। সো ফ্রেন্ডস, মেসেঞ্জারে চলে আসার পর এখন আপনি যাকে যাকে নিয়ে গ্রুপটা তৈরি করবেন তার যে কোনো একটি ফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন লেখা আছে ক্রিয়েট গ্রুপ উইথ জনি খান, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যাকে যাকে ওই গ্রুপটার ভিতরে রাখবেন, যাকে যাকে অ্যাড দিবেন, তার পাশেই দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। যেমন আমি এখানে লুৎফর হাসানকে অ্যাড করব, সো এখানে গোল চিহ্নে আমি ক্লিক করে দিব, অ্যাড করে দিব। এইভাবে তাসাবুর রহমান শাহিনকে অ্যাড করলাম, এইভাবে আপনারা অ্যাড করবেন। সো এখন যদি আপনি এখানে খুঁজে না পান আপনার ফ্রেন্ডকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, এখানে আপনারা আপনার বন্ধুর নাম লিখলে চলে আসবে। সো অ্যাড করার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, এখানে আপনি ওকে করে দিবেন। তো দেখুন বন্ধুরা, অলরেডি গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনি গ্রুপটাকে একটু সাজাবেন, সো আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখন প্রোফাইল পিক পাল্টাতে চান বা দিতে চান, তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে চয়েস ফটোতে যাবেন, আপনার ইচ্ছা মতো একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন, যেমন আমি এটি দিলাম। সেভ ক্লিক করলে এখন ফটোটা ক্রিয়েট হয়ে গেল, দেখুন। সো এরপর আপনি যদি নাম চেঞ্জ করতে চান, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ফটোর যে কোনো একটি নাম দিতে পারেন, যেমন ফ্রেন্ডস আড্ডা, ফ্রেন্ডস ক্লাব, বন্ধু মহল, বা আপনি যে কোনো একটি নাম দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখন দেখি কালার লেখা আছে, আপনি কালারে ক্লিক করলেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আসবে, অর্থাৎ টেক্সট এর রংটা পরিবর্তন হয়ে যাবে। যে কোনো একটি টেক্সট এর রং আমি যখন এটা দিলাম, দেওয়ার পর এখন দেখেন টেক্সটের রংগুলো কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেমন এখানে হাই লিখলাম, টেক্সটের রং কিন্তু দেখুন আগে ছিল নীল, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এইভাবে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তারপর এখন দেখতে পাচ্ছেন এখানে লাইক আছে, আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে ইমোজিতে চলে যাবেন। আপনি ইমোজিতে চলে গিয়ে এখানে যে কোনো একটি আপনি পছন্দ করে সিলেক্ট করে নিতে পারেন, যেমন আমি এইটা সিলেক্ট করলাম, এইটা দেখেন, এটা এখন কিন্তু এখানে এটা চলে এসেছে। সো এখানে ক্লিক করলে যে কোনো সময় আপনি এটা দিতে পারেন। এখন দেখি নিকনামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আপনার নামটা পরিবর্তন করতে চান গ্রুপের মধ্যে, বা অন্য কারো নাম পরিবর্তন করতে চান, জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন,
ক্লিক করার পর নামটা কেটে দিয়ে আপনি নাম যে কোনো নাম সিলেক্ট করে নেবেন। সো তারপর দেখি মেম্বার রিকোয়েস্ট, মেম্বার রিকোয়েস্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, আপনি ছাড়া আর কেউ গ্রুপে কাউকে অ্যাড দিতে পারবে না, বা যারা অ্যাডমিন থাকবে বা আপনি যাকে যাকে অ্যাডমিন বানাবেন শুধু তারাই কাউকে অ্যাড করতে পারবে গ্রুপে। তো এখন দেখেন মেম্বার্স, এখানে এই আইডিগুলো এই গ্রুপে অ্যাড আছে। এখন যদি আপনি আবার নতুন করে কাউকে অ্যাড দিতে চান জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যাকে অ্যাড করতে চান তাকে এখানে সিলেক্ট করে নেবেন, অথবা এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে সার্চ করবেন। সো এখন আপনি যদি আবার কাউকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে চান বা গ্রুপ থেকে বের করে দিতে চান, গ্রুপে রাখবেন না বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জাস্ট তার ছবির উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম দ্য গ্রুপ নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে সে গ্রুপ থেকে চলে গেল বা রিমুভ হয়ে গেল। এখন আপনি যদি কাউকে আবার অ্যাডমিন বানাতে চান বা অ্যাডমিন হিসেবে যোগ করতে চান তাহলে আবার ছবির উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন মেক অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাডমিনসে ক্লিক করবেন, দেখেন অ্যাডমিন হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে আপনাকে যদি কেউ কোনো গ্রুপে অ্যাড করে, কোনো বাজে গ্রুপে বা বিরক্তিকর গ্রুপে অ্যাড করে, সেখান থেকে আপনি বেরোবেন কীভাবে। সো জাস্ট গ্রুপের ভিতর ঢুকে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এসে দেখবেন লেখা আছে লিভ গ্রুপ, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর লিভে ক্লিক করলে আপনি গ্রুপ থেকে রিমুভ হয়ে গেলেন বা লিফট নিলেন, তখন আর কোনো নোটিফিকেশন আসবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং মেসেঞ্জার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।